নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে গতকাল বিরুদ্ধে দুই এক গোলে জয় পেয়েছে মোহনবাগান দল এবং আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোচ হুয়ান ফেরান্দো এই ম্যাচ জয় নিয়ে এবং গতকালের পেনাল্টি ইনসিডেন্ট নিয়ে কী জানিয়েছে তাছাড়া প্লেয়ারদের মধ্যে কি ইগো সমস্যা চলছে সেই ব্যাপারেও আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাইহাট ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও সো গতকাল ম্যাচ জয়ের পর ইন্টারভিউতে কোচ হোয়ান ফেরান্দো বলেন যে আমাদেরকে আরও বেটার পারফরমেন্স করতে হবে এবং এই ম্যাচ হয়তো আমরা জিতেছি তবে আমরা যদি আরও বেটার পারফরমেন্স না করি তাহলে অন্য ম্যাচে আমাদেরকে হয়তো হারতেও হতে পারে এবং পেনাল্টির এই ইনসিডেন্টটা নিয়ে তিনি বলেন এটা সম্পূর্ণ প্লেয়ারদের ডিসিশন ছিল এবং আমি ওদের বলবো যে এই ভুল যেন ওরা না করে ওরা কনফিডেন্ট ছিল বলেই এটা করেছে তবে ওভার কনফিডেন্স হয়ে এই পেনাল্টিটা ওরা নষ্ট করেছে আমি অবশ্যই অবশ্যই এই বিষয়ে ওদের বোঝাবো এবার তোমরা দেখবে যে এই পেনাল্টিটা কিন্তু আর্ন করেছিল আরমান্দো সাদিকু এবং সেই কিন্তু পেনাল্টিটা মারতে চেয়েছিল তবে জেসন কামিংস হোগো বুমস এবং ডিমিট্রি পেট্রাটস তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে পেনাল্টিটা মারবে জেসন কামিংস এরপর কিন্তু মেসি আর সুয়ারেজের মতো গোলটি করতে চেয়েছিল পেট্রাটস এবং জেসন কামিংস তবে তারা কিন্তু সেটি করতে পারেনি এবং অনেকেই কিন্তু এই বিষয়ে বলছে যে সাদিকুর সঙ্গে নাকি পেট্রাটস এবং জেসন কামিংস কোনো সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু তোমরা দেখবে যে ম্যাচেও কিন্তু পেটটাটাও সাদিকুকে ঠিকভাবে বল বাড়াচ্ছে না যার কারণে কিন্তু সাদিকু একেবারে একা থাকছে এবং গোলও কিন্তু ঠিকঠাক পাচ্ছে না সো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট করে জানিয়ে দিও এবং এমনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে টিমেরই খারাপ অবস্থায় আসবে এবং এই বিষয়ে কিন্তু অবশ্যই কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে দেখতে হবে যে কোথায় সমস্যা হচ্ছে কারণ সমস্যা তো অবশ্যই রয়েছে কারণ তোমরা যদি ম্যাচের পরও দেখো তাহলেও কিন্তু সেলিব্রেশনের সময় আরমান্দ সাদিকও কিন্তু একাই ছিল বাকি কিন্তু এদের সঙ্গে খুব একটা কথাবার্তাও সে বলে না সো আশা করছি কিন্তু যে সমস্যা রয়েছে এই সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে কারণ এমন সমস্যা থাকলে কিন্তু অবশ্যই এএফসি কাপ যেতে যাবে না টিমের মধ্যে কম্বিনিয়েশন প্লে কিন্তু অবশ্যই দরকার যেটা কিন্তু গতকালের ম্যাচে একেবারেই হয়নি এবং গতকালের ম্যাচের কিন্তু টার্নিং পয়েন্ট অবশ্যই সাহাল আব্দুল সামাদকে নামানো কারণ সাহালকে নামানোর পর থেকে কিন্তু ম্যাচে অনেকটা পেস বেড়েছে এবং শেষ গোলের অ্যাসিস্টও কিন্তু করেছিল সাহাল আব্দুল সামাদ দুর্দান্ত কিন্তু বল ছিল যেখান থেকে জেসান কামিংসের গোল সো সাহালকে কিন্তু আমার মনে হয় প্রত্যেক ম্যাচেই প্রথম থেকে স্টার্ট করানো উচিত কোচ হুয়ান ফেরান্দোর এবং সাথে গ্লেন মার্টিনসের বদলে কিন্তু অবশ্যই থাপাকে খেলানো উচিত কারণ মার্টিনস হয়তো গতকাল খুব একটা খারাপ খেলেনি তবে অবশ্যই থাপা আরও বেটার খেলবে সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই গাইজ বাই